আমরা ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সের বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট। গত জানুয়ারি মাসে আমরা সিএমআরআই এবং আমরি হসপিটাল কলকাতায় ইন্টার্নশিপের জন্য আসি, কিন্তু ইন্টার্নশিপ শেষ হয়ে গেল, আমরা লকডাউনের কারণে আর বাড়ি যেতে পারিনি। আর এখন আমরা এতদিন ধরে অনেক সাফার করেছি, গার্জিয়ান নেই, গাইডলাইন লেস, খুব সাফার করেছি। আমরা ছোট ছোট গ্রুপ করে বিভিন্ন জায়গায় আছি, কিন্তু স্যার এইভাবে আমরা আর পারছি না। প্রত্যেক দিন ঘুম থেকে সকালবেলা উঠে আমরা এখন প্রার্থনা করছি যে একটা বার হলেও যাতে মা বাবার মুখ দেখি। আমাদের কন্ডিশনটা এখন এই অবস্থায় চলে গেছে, আর চারপাশের যে পরিবেশ সেটা স্যার আমাদেরকে হাই রিস্কে ঠেলে দিচ্ছে। কি মানে আমাদের আমাদের ফিউচারে কি হবে আমরা নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। যে তাই স্যার আজকে আমরা সকলে মিলে ত্রিপুরা সরকারের নিকট খুব বিশ্বাস নিয়ে রিকোয়েস্ট করছি যে প্লিজ স্যার আপনাদের এই ছেলে মেয়ে বা ভাই বোন বা অ্যাটলিস্ট হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে হলো প্লিজ স্যার আমাদেরকে এখান থেকে যেভাবে হোক আপনারা বাঁচিয়ে নিয়ে যান, নাহলে স্যার আগামী দিন অদূর ভবিষ্যতে এখানে কন্ডিশন যে খারাপ হচ্ছে স্যার আমাদের আমাদের খুব ভয় হচ্ছে স্যার, একদম আমাদের লাইফটাই রিস্কে চলে গেছে স্যার। প্লিজ আপনারা ত্রিপুরা সরকারের নিকট আমাদের বিনম্র অনুরোধ, প্লিজ স্যার আমাদেরকে এখান থেকে যেভাবে হোক নিয়ে নিয়ে যান।